আমাদের জীবনের লক্ষ্য কি? কোন একজন অস্ট্রেলিয়ান গবেষকের লেখা পড়েছিলাম আমি, না লোকটার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, উনি বলছিলেন যে আমরা পৃথিবীতে কেন আসছি, উনি মুসলিম নন, উনি বলেছেন যে আমরা পৃথিবীতে কেন আসছি আমরা জানি না, তবে এইটুকু আমি নিশ্চিত যে আমরা খেয়ে পরে একটা লাক্সারিয়াস লাইফ লিড করে ভালোমন্দ থেকে একটা জীবন পার করে চলে যাবো, এই জন্য সম্ভবত আমরা আসি নাই। তাহলে অন্যান্য পশুর সাথে আর আমাদের কোনো পার্থক্য থাকে না। আমাদের জীবনের লক্ষ্য কি? আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। আমার ইবাদত করবার জন্য পৃথিবীতে মানুষ সকল কাজ করবে, কিন্তু তার জীবনের মূল লক্ষ্য হবে আল্লাহর ইবাদত করা এবং মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস একজন ইমানদার তার ভিতরে ধারণ করতে হবে, লালন করতে হবে। সময়ের উপস্থিতি, আজকের পৃথিবীতে আমাদের সামনে এত চ্যালেঞ্জেস, বিশেষ করে মুসলমানদের সামনে। আপনি অবাক হবেন, সেই 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তারই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেছেন ইমান জ্বলন্ত আঙ্গার, মুট করে ধরা যত কঠিন হবে, কিয়ামতের আগে ইমান এর উপরে টিকে থাকা এরকম কঠিন হবে। পৃথিবীটা এমনভাবে সাজানো হবে, এই পৃথিবীতে ইমানের উপরে টিকে থাকার মতো, মুসলমান হিসাবে টিকে থাকার মতো চ্যালেঞ্জের কাজ আর কিচ্ছু হবে না, এবং গোটা পৃথিবীটা সেভাবেই হবে। দাজ্জাল আসবে, দাজ্জাল এক ব্যক্তির হাতে গোটা পৃথিবীর সব কিছু থাকবে, সব নিয়ন্ত্রণে থাকবে, এমনকি অলৌকিক সমস্ত পাওয়ারও সে তার হাতে থাকবে। তার আগে পৃথিবী কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে আমরা অতিক্রম করে কোন দিকে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি, আমাদের বোধহয় সেই বিষয়গুলো ভাববার সময় যথেষ্ট পরিমাণ আমাদের বের করা উচিত এবং সেগুলো নিয়ে আমাদের যথেষ্ট পড়াশোনা করা উচিত। যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। আপনারা যারা শিক্ষার্থী, আপনারা সবাই বয়সে তরুণ, এই বয়সে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। আপনি নিশ্চয় জেনে থাকবেন যে পশ্চিমা সভ্যতা আমাদেরকে ভোগবাদের দিকে আহ্বান করে এবং গোটা পৃথিবী এখন ভোগবাদের জয় জয়কার চলছে, ভোগ করো। এর মধ্যে অবশ্য বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা আছে তাদের স্বার্থ লুকায়িত আছে, কারণ মানুষ যত বেশি ভোগবাদী হবে তাদের বিজনেস তত ভালো হবে এবং মানুষকে তত দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে। মানুষ যখন ভোগবাদের জিঞ্জির এবং লাগাম থেকে বেরিয়ে এসে সে জীবনের অর্থকে উপলব্ধি করতে পারবে এবং সে লক্ষ্যে অগ্রসর হবে, তখন কিন্তু বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্য আর আগের মতো চলবে না। ইসলামের সাথে যদি আপনি এই বর্তমান বিশেষ করে পশ্চিমা সভ্যতাকে যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন ইসলাম আমাদেরকে বলে ত্যাগের শিক্ষা নিতে। ইসলামে দুটা উৎসব আছে, এই উৎসবের সাথে অন্য, শুধু ইসলামের উৎসব না, অন্যান্য ধর্মের ধর্মীয় উৎসবগুলোকেও আমি এর সাথে মেলাতে পারি। এই উৎসবগুলোর সাথে মানুষের বানানো অন্য যত সব উৎসব আছে এগুলোর সাথে আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে ইসলামের উৎসবগুলো সবগুলো ত্যাগের শিক্ষা দেয়। আমরা ঈদুল ফিতর উদযাপন করি, ঈদুল আজহা দুটি ঈদ আমরা উদযাপন করি। কেন উদযাপন করি? কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন? আমরা অনেকে হয়তো জানিও না ঈদুল ফিতর আমরা কেন পেয়েছি। মানে একটা মানুষ কোনো কারণ ছাড়া তো আনন্দ করতে পারে না, হঠাৎ করে আমি হাসি খুশি থাকবো, আনন্দ ফুর্তি করব, আমার হাসিরও তো একটা কারণ থাকবে। ঈদুল ফিতর আল্লাহ তাআলা আমাকে হাসি খুশি করার জন্য দিয়েছেন, কেন? মানে হঠাৎ হাসি খুশি আসার কারণটা কি? ঈদুল আজহাতে আল্লাহ তাআলা একটা উৎসব দিয়েছেন, সেটাই বা কেন? এই কেনর উত্তর হলো, মূলত রমজানের 30টি দিন একজন মানুষ ইবাদত বন্দেগী করার পর, নেক আমল করার পর, রোজা রাখার পর, সিয়াম সাধনার পর, কোরআন তেলাওয়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ একটু আনন্দ করবার সুযোগ দেন। তুমি একটি মাস ধরে অনেক ইবাদত বন্দেগী করেছো, তোমার আসল পুরস্কার তো আমি দেবো আখেরাতে, দুনিয়াতে তুমি এর জন্য কিছুটা রিল্যাক্স হও, কিছুটা আনন্দ করো, কিছুটা উৎসব করো। ঈদুল ফিতরটা আসে সেজন্য। ঈদুল আজহাও জিলহজের প্রথম 10 দিন হলো ইবাদতের 10 দিন, আমরা অনেকে জানি না ইবাদত, জিকির, আজকার, কোরবানি, হজ ইত্যাদি নানামুখী ইবাদত দিয়ে 10 দিনকে সাজানো হয়েছে, এটার পুরস্কার স্বরূপ ঈদুল আজহা আমাদেরকে দেওয়া হয়েছে। এই দুটো ঈদের মধ্যে আপনি দেখেন ঈদে আপনি আনন্দ করবেন, কিন্তু ইসলামের বক্তব্য হলো আগে আপনি ফিতরা আদায় করবেন, তারপর আপনি আনন্দ করতে যাবেন। ঈদের আনন্দটা ষোলকলায় পূর্ণ হয় ঈদগাহে গেলে, ঈদের নামাজ পড়তে গেলে, তখন ঈদের আনন্দটা মূলত শুরু হয় এবং পূর্ণতা পায় বলা যেতে পারে। অথচ আপনাকে ইসলাম বলেছে তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবে, সেটা পরে। তুমি মুসলিম হলে তোমার জন্য ইসলামের নির্দেশ হলো আগে তুমি গরিবের বাসায় ফিতরা পৌঁছাও, তোমার জাকাতুল ফিতর গরিবের বাসায় পৌঁছাও, যাতে করে তার বাসায় অ্যাটলিস্ট ঈদের দিন যেন খাবার, ভালো খাবারের ব্যবস্থা থাকে, তার বাচ্চারা, তার ফ্যামিলির লোকজন যেন আনন্দিত হতে পারে, তার মুখে আগে হাসি ফুটাও, এরপরে তুমি ঈদগাহে গিয়ে হাসো। আপনি ঈদুল আজহার দিকে তাকান, কোরবানি আপনি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা, তুমি খাও, সেখান থেকে তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী তাদেরকে খাওয়াও এবং সেই সাথে তুমি অন্য যারা অভাবী আছে তাদেরকেও খাওয়াও। তাহলে আপনাকে ত্যাগের শিক্ষা ইসলাম দিচ্ছে, এরপরে আপনি ভোগ করুন।